আসন্ন রোজার ঈদকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট হবে না এমনটাই মনে করছেন হাইওয়ে পুলিশ কর্মকর্তারা। কারণ ঈদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশও তৎপর থাকবে মহাসড়কে। তবে যাত্রীরা বলছে, পথচারীদের ফুটওভারব্রিজ ব্যবহার নিশ্চিত ও অবৈধ ইউটার্ন বন্ধ করতে পারলে এই মহাসড়কে যানজট থাকবে না। এদিকে কুমিল্লা পুলিশ সুপারের আশা, ঈদে এই মহাসড়ক ব্যবহারকারীদের কোনো দুর্ভোগে পড়তে হবে না। কুমিল্লা থেকে মোহাম্মদ সাইফুদ্দিন রনির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ঈদ এলেই প্রতিবছর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় তীব্র যানজট। যদিও এখন পর্যন্ত কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক, তবে এসব সড়ক ব্যবহারকারীরা বলেন, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত ও অবৈধ ইউটার্ন বন্ধে হাইওয়ে পুলিশের বাড়ানো দরকার নজরদারি। এখন থেকে মনে করেন যে রোজাতে এই পর্যন্ত এখনো যানজট আমরা পাইনি, কিন্তু সামনের দিকে পাবো কিনা এটা নিশ্চয়তা দিতে পারতেছি না। ওইদিকে কোনো সমস্যা নেই, কিন্তু ক্যান্টারম্যানের সমস্যা আমাদের। ঈদকে কেন্দ্র করে মহাসড়কে আমরা কোনো যাতে কোনো দুর্ঘটনা ছাড়া এবং কি সবাই যাতে যাতায়াত করতে পারে, ঢাকার ভিতরে ঢুকতে পারে এবং ঢাকার থেকে বাইরে হতে পারে, এটাই প্রত্যাশা। এদিকে ঘরমুখ যাত্রী ও চালকরা বলছেন, এবারের ঈদ যাত্রায় হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ তৎপর থাকলে স্বস্তিদায়ক হবে সড়ক পথে চলাচল। বাজার একটু হালকা দাম হয় আর ইউটার্ন গুলো গাড়ি ঘুরতে গেলে একটু হালকা দাম হয়, নালে আর কোনো দাম নাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই সিঙ্গেল রোডে আপনার 3 গাড়ি যাওয়া যায়, ওরা যদি সাইড করে যাত্রী উঠাও নামাও সমস্যা নাই, আরো 2টা গাড়ি যাইতে পারে। আপনাদের মাধ্যমে সরকার বা হাইওয়ে পুলিশের প্রধানকে আমরা এই আকুল আবেদন করি, তাদের অন্তপক্ষে ঈদগাহে তাদেরকে কন্ট্রোল করে বা কন্ট্রোল রাখে, মানুষের দুর্ভোগ থেকে রক্ষা করতে পারে। কুমিল্লা পুলিশ সুপার জানান, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরাও মহাসড়কে তৎপর, আর যে কোনো পরিস্থিতিতে কাজ করবে কুইক রেসপন্স টিম। আমরা যেহেতু সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি, আমরা সেই অনুযায়ী সমাধান করার জন্য যা যা করার দরকার আছে আমাদের জেলা প্রশাসনের চিঠি দেওয়া আছে, রক্সান হাইওয়েতে দেওয়া আছে, বিআরটিতে দেওয়া আছে, হাইওয়ে পুলিশ আপনি বলেন কত সংখ্যা, আমরা 600 জন আমরা ডিপ্লয় থেকে কাজকর্ম করে যাব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে রয়েছে 14টি যানজট প্রবণ পয়েন্ট, এর মধ্যে গোমতি সেতু টোল প্লাজা, গৌরীপুর বাস স্ট্যান্ড, ইলিয়টগঞ্জ বাজার, মাধাইয়া বাজার, চান্দিনা বাস স্ট্যান্ড, নিমসার সবজির বাজার সহ অন্যতম। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।